না, এটা পূর্ব ঘোষণার ঠিক বলাটা ঠিক হবে না, এটা তো পূর্ব পরিকল্পিত না। এনডিএসটিতে প্রতি বছর যে বিশ্বকর্মা পূজা হয়, আমাকে তারা ইনভাইট করে আমি আসার চেষ্টা করি। এবারে তবে এবারে একটু পরিবেশটা অন্যরকম লাগলো। রাজগঞ্জের বাংলাদেশি হোম থেকে বিশেষ সমস্যা সম্পন্ন কিছু ছেলে মেয়ে দেখলাম 29 জনের মতো, তাদেরকে এখানে এনে নতুন বস্ত্র তাদেরকে দেওয়া হবে। ভীষণ ভালো উদ্যোগ এনডিএসটি জলপাইগুড়ি ডিপোর এই প্রোগ্রাম, এতে অংশগ্রহণ করতে পারে নিজেকে ধন্য মনে করছি। আমার একটা রিলিফ ফান্ড আছে, আমি যা গভর্নমেন্ট থেকে রেমুনারেশনটা পাই সেটা আমি, আমার নিজস্ব রিলিফ ফান্ড আছে, সেটাতেই আমি জমা করি। এবং বছরে প্রায় 150 ছেলে মেয়েকে আমি এডুকেশনাল হিসাবে তাদেরকে 2000 এবং 3000 দিয়ে থাকি। আজকে ওর সাথে আরও অ্যাড হলো 29টি ছেলে মেয়ে রাজগঞ্জ মঙ্গলাগিরি এই হোম থেকে যারা এসেছিলেন আজকে এই শ্যামা পূজায়, এই বিশ্বকর্মা পূজায়, এনডিএসটি পূজার উৎসবে তাদেরকে পূজার সময় তারা কিন্তু বস্ত্র কিংবা তাদের মতন করে তাদেরকেও আমি 3000 টাকা পার হেড এই 29 জন শিশুকে আবার রিফান্ড দিতে